মহল্লায় তো মরা মুরগি পাওয়া যাওয়ার কোনো কথাই না, কারণ এইখানে যারা মুরগি আনে 20-50টা 100টা হয়তো মরলে একটা মলে ওরা ওরা ফেলে দেয় বা যারা বাজারের লোকজন জেনে যায়। তো কাজেই এই মহল্লায় মরা মুরগি বা মরা জিনিস কোনো মানে কি বলে যেটা অযৌক্তিক কোনো খাবার এটা সম্ভব হয় না। যদি কোনো অসাধু ব্যবসায়ী এগুলি করে থাকে তাহলে অবশ্যই এটা অন্যায় করছে, খুবই খারাপ করছে, আমাদের বদনাম করছে। হালাল টাকা হালাল খাবারের উদ্দেশ্যেই আমাদের মূল উদ্দেশ্য। তেলটা আমরা সয়াবিন তেল ইউজ করি। আমরা কথায় নয় কাজে বিশ্বাস করতে চাই, তাই এবার আমাদের গন্তব্য রাজধানীর দানাপানি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলে। এখানেই সকালের নাস্তা খেয়ে সাধারণ মানুষ কর্মমুখী হয়, দুপুরের খাবারটাও যোগান দিতে হয় তাদের। হোটেলের পরিবেশ এবং খাবারের মান যাচাই করতে নরাইল এক্সপ্রেস দানাপানি রেস্টুরেন্টে। হোটেলে প্রবেশ করার মুখেই আমাদের নজরে পড়ল একটি সিসিটিভি ক্যামেরা, যেখানে সাধারণ কর্মচারীদেরকে নজরে রাখছে মালিক। ব্যাপারটা কি একটু খতিয়ে দেখতে চাই। আমাদের নজর কাড়ল কিছু কিছু দিক, সেটি হচ্ছে রাজধানীর এই হোটেলগুলোতে যেখানে অনিয়মের বার্তা, সেখানে কিছুটা হলেও পরিষ্কার পরিচ্ছন্নতা করার চেষ্টা যেন দানাপানি রেস্টুরেন্টের। মালিক নিজেই কর্মচারীদের সঙ্গে কাজ করছেন, এদিক সেদিক গুছিয়ে রাখছেন, অপরিষ্কার জিনিস দেখা পেলেই তিনি সঙ্গে সঙ্গে কর্মচারীদেরকে আদেশ দিচ্ছেন জায়গাটা পরিষ্কার করার। এবার আমরা আরও প্রবেশ করতে চাই রান্নাঘরের দিকে, যেখানে তৈরি করা হয় পুরি অথবা তুন্দল রুটি। সাধারণ মানুষের নাস্তা হিসেবে এই রুটি এবং পুরি খুবই জনপ্রিয়। আমরা যাচাই করে দেখতে চাই এগুলো তৈরি করার আগে ঠিক মতো হাত ধুয়ে নিয়েছে কিনা কর্মচারীরা। তারা আমাদেরকে জানায় প্রতিটা ক্ষণেই তাদের হাত পরিষ্কার করতে হয়, কারণ তারা এই ব্যাপারটিকে সেবা হিসেবে নিয়েছে, ব্যবসা পরে। তাদের কথার উপরে বিশ্বাস রেখে আমাদের ক্যামেরার ফুটেজ ভর্তা ডাল আর ভাজির দিকে। অনেক খোঁজাখুঁজির পরেও একটা মশা অথবা মাছির উপস্থিতি সেখানে লক্ষ্য পেলাম না। পিঁপড়ার সন্ধানেও চলল আমাদের চুম্বকীয় অভিযান, কিন্তু এ যাত্রায়ও দানাপানি রেস্টুরেন্ট অনেকটাই সাফল্যের সাথে উতরে গেল। এবার খাবার পালা, খাওয়ার মান, মশলার পরিমাণ এবং লবণের ধারাটা আমরা একটু পরীক্ষা করতে চাই। আর তাই তো নরাইল এক্সপ্রেস থেকে অর্ডার করা হলো একের পর এক দানাপানি রেস্টুরেন্টে থাকা সকল খাবার। আমাদের সামনে হাজির হলো একের পর এক খাবারগুলো। প্রথম থেকেই আমরা খাবারগুলো টেস্ট করছিলাম, দামের সঙ্গে মানটাও নির্ণয় করার চেষ্টা করলাম মাত্র। না, শেষ পর্যন্ত হয়তো অতৃপ্ত মনে একটা তৃপ্তির বাসনা খুঁজে পেলাম। শেষ পর্যন্ত আমরাও সাক্ষী হয়ে রলাম রাজধানীর ছোট্ট হোটেলে অনেক বড় বড় খাবারের কীর্তিখানা দেখে, যেখানে অল্প বাজেটে স্বল্প পরিসরে মানসম্মত খাবার সরবরাহ করল আমাদেরকে। খাবারের মান এবং খাবারে ব্যবহার করা তেল এবং মশলা নিয়েও ছিল চোখে পড়ার মতো উপস্থিতি। রাজধানী জুড়ে যেখানে ভেজাল খাবারের অনেক সংবাদ, সেই সংবাদের ভিড়ে যেন ভিন্ন মাত্রা তৈরি করেছে দানাপানি রেস্টুরেন্ট। আরিয়ান সাকিব টোটো, নরাইল এক্সপ্রেস।